নিয়ে ভিডিও করা শুরু করছি আর কিছু চমক থাকবে না এটা কি হতে পারে এইখানে বিশেষ চমক তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ওদের ইরেগুলার লাইফস্টাইলের খাওয়া দাওয়া যেটা বেশ নজরকারে মানুষের আজকালকার দৈনন্দিন জীবনে মানুষের নজর জিনিস কিছু থাকবে আর সেটা মানুষ দেখবে না এটা তো কখনো পসিবল নয় তাই না তো চলো ভিডিওটা শুরু করি কোন রকম ভনিতা না করে গ্যালাক্সি অব কন্ট্রোভার্সিতে আমি মনীষা আবার একটি নতুন ভিডিওর সাথে ম্যান্ডি আজকে সকালবেলা বেশ রিফ্রেশ একটা ব্লগ দেওয়ার চেষ্টা তো করেছিল কিন্তু ওই পেট ব্যথাটা অকালে এসে গেল কি আর করা যাবে তা যার এত পেট ব্যথা তার মানে পেট ব্যথা বলে নয় অ্যাকচুয়ালি ওর অল দ্য টাইম একটা জিনিসই কাজ করে যে আমি যা খাই মানে আমি যে জিনিসটা আমি পছন্দ করি আমি যদি সেটা খাই তাহলে আমার রোগটা ভালো হয়ে যাবে পরশু দিনকে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল জানো তো তুমি খাওয়াটাকে তোমার ডিপ্রেশন সরানোর একটা রাস্তা হিসেবে খুঁজে নিয়েছ কারণ একটা মানুষ এতটা পরিমাণ অসুস্থ যে উঠতে পারছে না যার কিনা মানে শরীরে একটা প্রবলেম ওই যে দিয়েছিল না অ্যালকাসোল বলে একটা ওষুধ খাচ্ছে ওর যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমের জন্য তো একটা মানুষ কখন এরকম একটা সিচুয়েশনে ফুচকা ঝাল স্পাইসি কিছু জিনিস বাইরের এগুলো খেতে পারে যখন সে ভীষণ পরিমাণ ডিপ্রেসড তখন কারণ খাওয়াটাকেই তারা সেই মুহূর্তে তাদের ভালো থাকার একটা ওয়ে হিসেবে বেছে নেয় ম্যান্ডি আজকের ভিডিওতেও কিন্তু বলেছে ভীষণ পরিমাণে ওয়েট পুট অন করেছে যেটা আমিও করেছি তবে আমি ডিপ্রেশনে নয় শীতকালে খেয়ে আর ঘুমিয়ে করেছি আর ম্যান্ডি করেছে ডিপ্রেশনে ডিপ্রেশনে এই কারণে বলছি কারণ আমরা ভিডিওতে তো দেখতেই পেয়েছি ও স্মোকিং ছাড়েনি অ্যালকোহলিং ছাড়েনি ইভেন ওর ইরেগুলার লাইফস্টাইল তো রয়েছে সাথে আর তার সাথে রয়েছে খুব আনহাইজেনিক খাওয়া দাওয়া খাওয়া তো এই সব কিছুর জন্য ওর যে একটা ফ্যাটি লিভার ধরা পড়েছিল সেই ফ্যাটি লিভারটা বাড়ল বলে হুম অবশ্যই কারণ ডক্টর যখন বলে কিছু কথা সেটা ভালোর জন্যেই বলে ওর মাটন খাওয়া ডিম খাওয়া এগুলো আমি যখন পুরাতন ভিউয়ার্স আমি জানতাম যেগুলো বারণ করেছিল সেই সময় স্যান্ডি বলেছিল একদম তুমি মানে ওই কি ডবল ডিমের কুসুম তখন ওই ডবল হ্যাঁ ডবল কুসুমের ডিম তখন খেত সেগুলো খাওয়া বন্ধ করবে মাটন মাসে একবার খাবে এসব কিছু বলেছিল এখন সেই সব জিনিসের কোনো বালাই নেই পরিস্থিতি অনেকটা বদলেছে পরিস্থিতির বদলের জন্য কিন্তু ওদের প্রচুর পরিবর্তন এসেছে মর্নিং ব্রেকফাস্টে জায়গা করে নিলেও বাকি রাতে আর দুপুরের যে খাওয়া দাওয়া স্পেশালি দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া যাই হয় না কেন ভালো তবে বাসি খাওয়া দাওয়ার চলটা কিন্তু একটু বেশি হয়ে গেছে এর ধরুন শরীরে যে প্রবলেমগুলো আরম্ভ হবে তাতে বোধ সেই প্রবলেমগুলো শো করে হিউজ একটা কন্টেন্ট ক্রিয়েট হবে না হলে এইরকম ভাবে কেউ নিজের শরীরের বা তার স্বামীর শরীরের খারাপ চাইতো না চাই কি না যে বলছে আমি খেতে চাইছি না তাকে জোর করে আমি তার অপছন্দের একটা কিছু খাইয়ে আমি যদি তার শরীর খারাপ করে ফেলি তাতে কি আমার ভালো লাগবে অবশ্যই সেটা যদি হয় আমার পার্টনার কাউকেই ভালো লাগবে না তবে পার্টনারের ক্ষেত্রে আমরা তো বুঝি তাকে তিনশো পঁয়ষট্টি দিন থাকি তার সাথে তাহলে এটাও বুঝবো যে তার কিসে ভালো লাগে বা কিসে খারাপ থাকবে সে থেকে সরস্বতী যেদিন আর কি হ্যাঁ সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ ওই ডেটটা দুটো থেকে খাওয়া শুরু হলো সেদিনকে চিকেনের ওই মেটে স্টমাকের তরকারি ছিল সেটা খাওয়া হলো পরের দিনকে সকালবেলায় সেটা জনিকে টিফিনও দেওয়া হয়েছে যেটা শুনলাম তারপর তো ভিডিওজ এসেছে আমাদের কাছে আমরা দেখেছি দুপুরবেলা ওলা লাঞ্চ করতে গেল বাইরে বাড়িতে খিচুড়ি খাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি বাইরে গেল লাঞ্চ করতে আমরা জানি বিকেলবেলা গোটা সেদ্ধ হয় তো সেই বিকেলবেলার গোটা সেদ্ধটা আজকে আমরা ম্যান্ডি ভিডিওতে না স্যান্ডি ভিডিওতেই বোধহয় দেখতে পেলাম যাই হোক আমরা ম্যান্ডি ভিডিওতে বোধহয় দেখলাম গোটা সেদ্ধ খাওয়াটা সেটাও খুব একটা পছন্দ সহকারে স্যান্ডি খাইনি অর্থাৎ আবারও চিকেন এই যে কয়েকদিনের মধ্যে চিকেনের এইভাবে পুনরাবৃত্তি ভালো কিছু একটা খাবার করে দাও আমাকে এই যে একটা আবদার এই আবদারগুলো বা এই অহেতুক যে চাহিদা তার পাল্লায় পড়ে কিন্তু সন্তানের জীবনটা বেশি রেগুলার হয়ে যাচ্ছে একটা এমন পরিস্থিতিতে পড়ে যাচ্ছে যে সে সেই জায়গায় বুঝতে পারছে যে আমার মন পছন্দ মতো খাবার চাইলেই আমি সেটা পেয়ে যাব এই সব জায়গা থেকে না বাচ্চারাও যে কখন এরকম একটা জায়গায় ধাতস্থ হয়ে যায় যে আমি যা চাইবো তাই পাবো মা বাবার কাছে সেই জায়গাটা আসতে বেশি দিন দেরি নয় কিন্তু খুব বেশি দিন দেরি নয় না আমি এটা বলছি না তোমাদের লাইফস্টাইলটা তোমরা ওকে শিখিয়ে দিচ্ছ বাট এটা অবশ্যই যে তোমাদের দেখেও কিছুটা হলেও শিখছে এই পরিবর্তনটা মানে যাতে ওর মধ্যে না আসে সেই চেষ্টাটা বাবা মা হিসেবে তোমাদের করা দরকার ভালোবাসা বাহ্যিক দিক থেকে নয় আন্তরিক দিক থেকে থাকা দরকার সেটা থাকলে বাহ্যিক দিক থেকে অটোমেটিক্যালি সেটা ফুটে আসবে বাইরে দেখোনদারির জন্য সেটাকে শো করতে হবে না আর এই যে প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি এত এত করে কন্টেন্ট পাচ্ছে এত কিছু বলছে আশা করছি সেগুলো শুনতে ভালো লাগছে না সরস্বতী পুজো কিন্তু আমাদের দুতরফেই ভালো কেটেছে দুতরফে কেন বলছি কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু তৃতীয় ব্যক্তিকে টেনে আনা হয় তৃতীয় ব্যক্তি কিন্তু পাল্লা দিয়ে সরস্বতী পুজোর দিন যাপনের স্টেটাসটা আর কি ওই ইউটিউবের হ্যাঁ ইউটিউবের কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে এবং কেটেছে তার সাথে একটা ক্যাপশনও একটা ক্যাপশনও এসেছে যে সরস্বতী পুজোর দিনটা বেশ আমার ভালোই কাটে আসলেই ভ্যালেন্টাইনস ডে ভিডিও দেখার পর মনের মধ্যে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে সেটা দেখে কি আর ইমোশনসকে কন্ট্রোলে রাখা যায় তাই কমিউনিটি পোস্টটা তো আমাদের কাছে চলেই এলো আর এই ধরনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখার পর প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি কি চুপ করে থাকতে পারে সেও চুপ করে নিই তার মনের মধ্যে সেই পুরোতম কথাগুলো আবার উঠছে এসে পড়লো যে সবটা দেখুন দাড়ির জন্য তুই এই জীবনে কাউকে কখনো ভালোবাসতে পারিস নি এই কথাটার সাথে হব কি হব না হব কি হব না এরকম একটা জায়গায় আটকে যাচ্ছি কারণ ভালোবাসলে সেই সম্পর্কের প্রতি একটা আড়ষ্টতা একটা আকৃষ্টতা একটা মায়া থেকেই যায় যেটা ঠিক সৌভাগ্যিকুটির ছাড়ার সময় একটা ভিডিও আমরা পেয়েছিলাম মনে আছে ফ্ল্যাটে মাল ট্রান্সফার হচ্ছিল সেই সময় যখন বলছিল এই জায়গায় তোমাদের দাদার ওষুধ রাখা আছে ওয়ার্ড্রবে তোমরা কিন্তু বলে দিও কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদেরকে বলে গেলাম সেই যে একটা ইমোশনস সেই যে একটা কান্না আমরা দেখেছিলাম না আমি মোস্টলি ওই ভিডিওটা দেখার পর সেদিনকে প্রচুর কেঁদেছিলাম যখন কাঁদতে কাঁদতে তখনও তো আমরা জানতাম না এখানে তৃতীয় ব্যক্তির কোনো রকম ইনভলভমেন্ট আছে কিনা তখনও আমরা জানতাম না তবে হ্যাঁ একটা আজ করতে পারছিলাম তবে শর ছিলাম না সেই জায়গায় দাঁড়িয়ে বুকের ভেতরে জাস্ট একটা কি বলবো আমার একটা তোলপাড় হচ্ছিল যে এরকম সাজানো সংসার এক বছরের মধ্যে একটা বাড়ি সেই বাড়ি ছেড়ে এইভাবে চলে যেতে সত্যিই কি কারোর মন চায় কেউ কি পারে সেটা করতে কিন্তু না সে পারে সেটা করতে সেটা আমরা দেখেছিলাম ফ্ল্যাটের থেকে একটা অবাঞ্ছিত না অবাঞ্ছিত বলা ভুল এটা অপ্রত্যাশিত অপ্রত্যাশিত আনএক্সপেক্টেডলি একটা ভিডিও আসে যেখান থেকে সবটা শর্ট আউট হয়ে যায় জব সবটা শর্ট আউট হয়ে যায় সেখান থেকে তো এরপর স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সমস্ত পরিস্থিতি আমাদের সামনে আসতে থাকে সেটা ওভারকাম করে ওরা যে এখন পরিস্থিতিতে দাঁড়িয়েছে এই পুরাতন কথাগুলো বলার কিন্তু একটা রিজন আছে প্রত্যেকটা মানুষের মধ্যে তো আর আর পজিটিভিটি নেই কিছু মানুষ নেগেটিভ কমেন্টও করে বলে সবটা আদারির জন্য করছে এভাবে কি কেউ ভুলে যেতে পারে এতই কি স্মৃতিশক্তি খারাপ নাকি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানুষ কিন্তু ভোলা মাছ খায় বলে ভুলে যায় এমনটা নয় এমনটা কিন্তু নয় তাই স্মৃতিশক্তি খারাপ এই বিষয়টা একটা মেকি মেকি ব্যাপার সবটা মনে থাকে মানুষের ভুলে যাওয়ার চেষ্টা করে স্মৃতির উপরে ছায়ের প্রস্তর পড়ে যেটা আস্তে আস্তে আচ্ছা হয়ে যায় সেটা তবে এত তাড়াতাড়ি নয় একটু টাইম টেকিং বিষয় সেটা মানুষকে ওভারকাম করতে একটু সময় দিতে হয় একটু সময় লাগে একটু সময় লাগে আসলে ফোনটা না হাতে ধরে আছি আর এই টাইমে দেখছি ফোনটার মধ্যে এখানে একটা ক্র্যাক খেয়ে গেছে মানে সবে এটা আমিও স্ক্রিন গার্ডটা ঠিক করেছিলাম বাজপাই যাই হোক কি আর বলা যাবে কোন জিনিস আমরা এক্সপেক্ট করছি যে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আর আমরা ভাবছি যে এই মুহূর্তে সেটা ঠিক হয়ে যাবে সেটা তো হতে পারে না সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই হবে কোনো না কোনো একদিন হবে যদি মন মাথা দুটো স্থিতিশীল অবস্থায় থাকে অবশ্যই তবে তবে এই মন্দিরা ভবনটা কেন ঠিক হচ্ছে এই মুহূর্তে আমি ঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না এটা একটা মানে পরেও তো এটা হলে হয় আবার ওই বাড়ির ঢালাইয়ের কাজ আগে না করে টাইলস বসিয়ে রং করার সিদ্ধান্তটা কেন এত তাড়াহুড়োর সাথে আমি সেটাও ভেবে পেলাম না যাই হোক এই সবকিছু প্রশ্নের উত্তর হয়তো ক্রমশ প্রকাশ্য কারণ ওদের ভিডিওর কন্টেন্টই হচ্ছে আমাদের কন্টেন্ট তো ওরা ভিডিও করলে তবেই আমরা কন্টেন্ট পাবো সেই হিসেবে কেন এই এই বাড়ি বাড়ি করার এত তাড়াহুড়ো বা ভবিষ্যতে কি হতে চলেছে সেটা তো একমাত্র ক্রিয়েটার নিজেই বলতে পারে কারণ ক্রিয়েটারের বাড়ি যেহেতু ক্রিয়েটার নিজেই মন থেকে বলতে পারবে যে কেন সেই বাড়িটা তাড়াহুড়ো করে এত ফিনিশিং এর দিকে এগোচ্ছে যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি নিজেদের বাড়িতে এক্ষনায় এক অংশ জায়গা নেই কিছুটি রাখার তো নিজেদের বাড়ি বাড়ানোর বদলে সেই দিক দিকে অন্য বাড়ি বাড়ানোর একটা মানে সুন্দর করে তোলার একটা যে সিদ্ধান্ত সেটা ঠিক কতটা ঠিক আমার জানা নেই যাই হোক এবার চলে আসি মেয়েটার দিকে এইভাবে এইভাবে খাওয়া দাওয়া করাটা মেয়েকে এইভাবে লাইফস্টাইল লিড করানোটা সত্যি কিন্তু ঠিক নয় হ্যাঁ ঠাকুরদা অবশ্যই একটু রেগুলারিটিতে যেটুকু রয়েছে সেটা অবশ্যই ঠাকুমা ঠাকুরদার ক্রেডিট এরকম একটা হেকটিক একটা শিডিউল ওর যে লাইফে রয়েছে পড়াশোনা নাচ গান আঁকা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সবটা ওনারা মেনটেন করে দিচ্ছেন কিছু কিছু করে ম্যান্ডি আগের চাইতে অনেকটা সামলেছে তবে পুরোটা নয় পুরোটা সেদিন আমরা বুঝবো যেদিন নিজের শরীরের খেয়াল রাখবে যেদিন সংসারের খেয়াল রাখবে যেদিন স্যান্ডির খেয়াল রাখবে সেদিন হ্যাঁ খেয়াল রাখা মানে এটা নয় যে যার খেতে দিচ্ছে ঘুমোতে যাচ্ছে ভিডিও এডিট করছে ভিডিও দিচ্ছে ব্যাস হয়ে গেল সেটা নয় মনের ভিতর থেকে যেদিন মনে করবে যে না আমরা এইসব খাওয়া দাওয়ারগুলো গুলো খাবো না আমাদের উচিত একটা রেগুলার লাইফস্টাইল করা যেটার মধ্যে একটা রুটিন থাকবে যাতে আমরা আমাদের সন্তানকেও একটা সুস্থ ভবিষ্যৎ দিতে পারি আমাদের ভিডিও দেখে মানুষের মনে নেগেটিভ একটা পজিটিভ ভাইব কাজ করবে সেদিন মনে করবো যে না ম্যান্ডি পুরোপুরিভাবে ঠিকঠাক হয়ে গেছে আসলে এই দিনটা হয়তো কখনো আসারই নয় কারণ এই দিনটা আসলে ম্যান্ডির ভিডিও থেকে আমরা কতটা কন্টেন্ট পাবো সেটাও একটা ভাববার বিষয় তাই নয় কি সত্যি কথাগুলো বড্ড অপ্রিয় হয় বলতে বাদলেও বলতে তো হবে তো এবার একটা মুখ্য বিষয় আসা যাক সেটা হচ্ছে ম্যান্ডি স্যান্ডি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করেছিল সেখানে আমি একটা কথা রেখেছিলাম যে মধ্যরাতে আমাদের সামনে ক্যামেরায় না আনলেও সেই রাতে কিন্তু ওরা মধ্য অবস্থায় ছিল হয়তো হয়তো তো সেই জায়গায় একজন আমাকে কামেন্ট পাস করে যে যারা দেড়টা দুটোর সময় ড্রিঙ্ক করবে তারা কি কখনো ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে পারবে আমি যদি বলি পারবে আমি যদি বলি পারবে না তাহলে প্রশ্নটা আমাদের অবশ্যই আসবে তাহলে কি তুমি মানে মাদককারীদের সঙ্গে থাকো বা মধ্য অবস্থায় থাকা এরকম ব্যক্তির সঙ্গে কি তোমার কোনো আছে আমার হাজবেন্ড নয় অবশ্যই আর আমিও তার মধ্যে সেই তালিকায় পড়ি না তবে হ্যাঁ এই এক্সপিরিয়েন্সটা এই কারণে আছে কারণ ফ্যামিলিতে অনেক কেউ এরকম পুজো আচ্ছা যখন বাড়িতে হয় সেই সময় কিন্তু আমরা সবাই দেখি যে আমাদের ফ্যামিলির অনেক মানুষ আছে যারা এরকম অকেশনালি ড্রিঙ্ক করে এনজয়মেন্টের জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু খুব কন্ট্রোলে যে কেউ এরকম কাজ করে সেটা নয় অনেকটা রাতে আবার অনেকটা ভোরে উঠে পড়ে কারণ তাদের সকালবেলা হয়তো উইক এ যখন পুজো আচ্ছা পরে পরের দিনকে ডিউটি থাকে তারা স্নান ধান করে বেরিয়ে যায় ওরা যে সময় থেকে অ্যালকোহলিক সেই সময় থেকে দেখতে গেলে ওদের মধ্যে কিন্তু বেশ একটা ওই আর কি বলবো কনজিউম করার একটা এমন ক্ষমতা আছে যে ওরা পারবে এটা এবার আমি জানি না ওটা এটা করেছে কিনা তবে যারা খেয়েছে কেক খাওয়ার পর রাত্রেবেলা করছি তাদের সেলিব্রেশন সেলিব্রেশন ওখানে ওখানে এন্ড এন্ড হয় হয় তারা যদি কেউ মেটেস্টমাকের কষা বাক্স মানে বাক্স বলছি বাটি নিয়ে বসে দ্যাট মিন সেই জায়গায় তারা ওইটা নিশ্চয়ই ভাত দিয়ে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো শুধু শুধু নয় আর শুধু শুধু কেউ ওই জিনিসটাকে ওইভাবে মধ্যরাতে খাওয়ার ইচ্ছে রাখে বলে আমার মনে হয় না আপনি কি মনে করেন একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি একমত হবেন কারণ এই জায়গায় যুক্তি মিলে যাচ্ছে মিলে যাচ্ছে যুক্তি যাই হোক ব্যক্তিগত ব্যাপার ক্রিয়েটারের নিজস্ব পয়সা সে কি করবে না করবে সাবধান করা বা হিতাকাঙ্ক্ষী হিসেবে কোনো কথা জানানো সেটা আমরা পারি এবার শোনা না শোনা সেটা তো ক্রিয়েটারের নিজের ওপরে আমরা তো জোর করে বলতে পারি না যে তোমাদেরকে এটা করতেই হবে তো সেই জায়গায় মতামতটা রাখা যায় যে হ্যাঁ স্মোকিং অ্যালকোহলিক যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে ফেলা উচিত মেয়ে কিন্তু আর ছোট নেই এরপর মেয়ে সবটা বুঝবে আর যখন সবটা বুঝবে লজ্জায় একদিন মাথাটা হেঁট হয়ে যাবে লজ্জায় একদিন মাথাটা হেঁট হয়ে যাবে যতদিন ছোট থাকবে ততদিন হয়তো বকে হয়তো কোনো রকম ভাবে শাসিয়ে চুপ করে দেওয়া যাবে মানুষের সামনে যাতে মুখ না খুলে একটা দিন আসবে সেদিন কিন্তু ও অ্যাডাল্ট হবে আর সেদিন মুখের ওপর কথা বলতে শিখবে জবাব দিতে শিখবে সেই জবাবকে কিন্তু কোনো শাসন কোনো বাধা বাদ সারতে পারবে না তো সেই দিনটা যাতে না আসে আশা করব সেই আগে মানে তার আগে এরা নিজেদেরকে পরিবর্তনের সব রকম চেষ্টা করবে আশা তো একটা রাখাই যায় এবার আশায় চাষা মরে এটাও আমরা জানি তো দেখা যাক না কি হয় তো আজকের মতো ছোট্ট করে একটা রাতের ভিডিও দিলাম সকালবেলা ধামাকাদার ভিডিও আসছে সবাই অপেক্ষা করো ভিডিওটা ভালো লাগলে টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার টাটা